নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রত্যেক দিন আপনাদের সাথে যেরকম রাশিফল নিয়ে আলোচনা করি, তার সাথে সাথে আমরা আলোচনা করি আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করলে ভালো হবে, এবং তার সাথে সাথে আমি বলে থাকব আজকে আপনারা কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আপনাদের জীবনে বাড়তে। যদি আজকে আপনার জন্মদিন হয়ে থাকছে তাহলে কী করবেন, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি হয়ে রয়েছে তাহলে আপনারা কী করবেন, প্রত্যেক দিন যেরকম আলোচনা করি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে অষ্টমী তিথি, সুতরাং আজকে নারকেলের সেবন আপনারা করবেন না। আজকে নক্ষত্র হস্তা নক্ষত্র, করণ কৈলব করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, এবং যোগ সৌভাগ্য যোগ। আজকে দিন রয়েছে সোমবার, রাহুকাল থাকবে 7:35 থেকে 8:55 সকালবেলায়। এই সময়ের মধ্যে কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনারা শুরু করবেন না। যদি এর পূর্বে শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 6:14 সকালবেলা থেকে 7:35 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে আজকে 8:55 থেকে 10:16 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন, সেক্ষেত্রে আদর্শ হবে। আপনাদের জন্য মেডিকেল ট্রিটমেন্ট করার ক্ষেত্রে শুভতিথি আজকে নেই, রয়েছে 29 ডিসেম্বর, যা চলবে 4:12 বিকেলবেলা থেকে সন্ধেবেলা 6:43 পর্যন্ত। এবং পরবর্তী সময় থাকবে 9:04 রাত্রেবেলা থেকে 2:38 পরবর্তী দিন ভোরবেলা পর্যন্ত। বিজনেস যারা শুরু করতে চাইছেন তাদের জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 30 ডিসেম্বর, যা চলবে 7:14 থেকে 11:29 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা বিজনেস শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের জন্য আজকে শুভ দিক রয়েছে পশ্চিম দিক, যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবারে আমরা আলোচনা করব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে সংখ্যা 1, যারা মেডিকেল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা আদর্শ যেতে চলেছে। সংখ্যা 2, বন্ধুর সাথে আজকে দেখা করতে যেতে হতে পারে এবং তার সাথে সাথে কোনো মতানৈক্য কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে। সংখ্যা 3, আজকে বড়দের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। সংখ্যা 4, দাম্পত্য জীবনে কিন্তু অনেক দিন ধরে চলে আসা ঝুট ঝামেলার কিন্তু আজকে নিষ্পত্তি ঘটছে এবং সুখ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং শান্তি বৃদ্ধি পাচ্ছে। সংখ্যা 5, কাজের চাপ কিন্তু কমতে থাকতে পারে কিছুটা আজকে। সংখ্যা 6, কাজ সম্পূর্ণ হতে কিন্তু কিছুটা সময়ও আজকে লেগে যেতে পারে। সংখ্যা 7, পরিবার থেকে কিন্তু আজকে খুশির খবর হঠাৎই চলে আসতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা 8, আজকে থেমে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হবে। সংখ্যা 9, নতুন ব্যবসা কিন্তু শুভ মুহূর্ত শুরু করে বিশেষ ফায়দা আপনারা লাভ করতে পারেন। আর এবার আমরা প্রত্যেক দিনকার মতো চলে যাব ABCD-তে। আর ABCD কেন দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই কিন্তু আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই চলে যাই। আজকে থেমে থাকা কাজ কিন্তু হঠাৎ শেষ হতে পারে, বহুদিন ধরে যেগুলো আটকে ছিল। বি, পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে আজকে কিছুটা ভালো হতে পারে বিকেলের পরবর্তী সময় থেকে। সি, আজকে স্বাস্থ্য কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। ডি, আজকে সময় কাজ করুন, নচের চাপ বৃদ্ধি পেতে পারে। ই, জীবনসাথীর সাথে কিন্তু সময় আপনাদের কাটতে পারে আজকে অনেকটা সময়। এফ, খরচা বুঝে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। জি, আজকে কাজের চাপ ভীষণভাবে থাকতে পারে সারাটা দিন জুড়ে। এইচ, ব্যবসায়ীদের কিন্তু অধিক লাভ হওয়ার সম্ভাবনা আজকে ভীষণভাবে থাকছে, বিশেষ করে বিকেলের পরবর্তী সময়। আই, পরিবারের সমস্যার সমাধান যেগুলো হচ্ছিল না বহুদিন ধরে সেগুলোর কিন্তু একটা সমাধানের রাস্তা আপনারা আজকে খুঁজে পাবেন। যে, ছাত্রদের জন্য কিন্তু দিনটা আদর্শ যেতে চলেছে, কোনো স্কলারশিপ কিন্তু আপনাদের পেতে হতে পারে আজকে। কে, ব্যবসায় সাফল্য আপনারা কিন্তু বহুদিন ধরে যারা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে আজকে। এল, কাজ শুরু করার পূর্বে কিন্তু পরিবারের বড়দের মতামত অবশ্যই নিন, সেক্ষেত্রে ভালো হবে। এম, আধুনিক টেকনিকের সাহায্যে থেমে থাকা কাজ কিন্তু পূর্ণ হতে পারে, টেকনোলজিক্যাল ইউজ আপনারা কিন্তু আজকে হঠাৎই করে ফেলতে পারেন। এন, পারিবারিক সম্পর্ক কিন্তু হঠাৎই মজবুত হতে পারে আপনাদের ক্ষেত্রে। ও, সঙ্গীতজ্ঞদের কিন্তু আজকে সফলতা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে মিলছে। পি, নতুন যোজনা আজকে লাভদায়ক হতে পারে আপনাদের ক্ষেত্রে, বিশেষত যারা অর্থনৈতিক যোজনা আপনারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই। কিউ, খরচ বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে, বুঝে খরচা করুন। আর কর্মে পরিবর্তন শুভ হবে এবং তার সাথে সাথে আজকে সন্তানকে নিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এস, শপিং করতে যেতে হতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে। টি, কর্মক্ষেত্রে চারিদিক থেকে কিন্তু বাহবা আজকে আপনারা কুড়োতে পারেন। ইউ,
থেমে থাকা কাজ কিন্তু কমপ্লিট হতে পারে আজকে বহুদিন পরে। ভি পুরনো বন্ধুর সাথে কিন্তু আজকে হঠাৎই দেখা হয়ে যেতে পারে। ডাব্লু মানসিক স্থিতি কিন্তু আজকে ধরে রাখার চেষ্টা করুন, নচেত আপনার আবেগ প্রবণতা কিন্তু আপনার জীবনকে কিছুটা নেগেটিভ দিকে ঠেলে দিতে পারে। এক্স মানসিক খরচ, মানসিক চাপ কিন্তু যেরকম বৃদ্ধি পাবে তার সাথে সাথে খরচও কিন্তু আজকে হঠাৎ বৃদ্ধি পেতে পারে। সুতরাং বুঝে মানসিকতার জায়গাটা কিন্তু ধরে রাখুন, নচেত আপনাকে কিন্তু আজকে বিপত্তিতে পড়তে হতে পারে, বিশেষ করে বিকেলের পরবর্তী সময়। ওয়াই চিন্তাভাবনা কিন্তু আজকে বুঝে করুন, নচেত আপনার ছোট চিন্তাভাবনা যা আপনাকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভুল ধরনের কোনো ডিসিশান নিতে হতে পারে। সুতরাং ডিসিশান নেওয়ার সময় কিন্তু বুঝে চিন্তাভাবনা করুন। জেড কর্মক্ষেত্রে আজকে লাভবান হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। আর এবার আমরা প্রত্যেকদিনকার মতো চলে যাব রাশিফলে। আর প্রত্যেকদিনকার মতো রাশিফলের প্রথম রাশি আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটা মোটের উপর মধ্যম থাকছে, মানসিক অস্থিরতা কম থাকবে, হেলথ ওরিয়েন্টেড ট্রাবল হঠাৎই তৈরি হতে পারে, ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তার সাথে সাথে হঠাৎ কোনো মহিলা দ্বারা শত্রুবৃদ্ধি, এবং যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে পুরুষ দ্বারা কোনো শত্রুবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও একইভাবে থাকছে। কোনোভাবেই আজকে কাউকে ঋণ দেবেন না বা ঋণ নেবেন না। আপনাদের ক্ষেত্রে আজকে দূরযাত্রা করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে। সকালের দিকে দূরযাত্রা করে আপনি কিন্তু বিশেষ ফায়দা আপনারা কর্মক্ষেত্রে তুলতে পারেন। এছাড়া বিকেলের পরবর্তী সময় দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা জটিলতা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, যা আপনাকে ঝঞ্ঝাট ঝামেলার মুখোমুখি ফেলতে পারে। কোনোভাবেই কিন্তু আজকে আপনারা আধ্যাত্মিক কোনো ব্যক্তির সাথে কিন্তু মতানৈক্য করবেন না, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আজকে প্রেম জীবনে কিন্তু কিছুটা ভালো দিকে মন নিতে চলেছে, তবে আজকে মানসিকভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা দুর্বলতা সৃষ্টি হতে পারে, আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে বিশেষ করে। এছাড়া দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা শুভ রয়েছে। যারা পাওনা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আপনাদের টাকা দেওয়ার কথা ছিল তাদের টাকা তাড়াতাড়ি চোকানোর চেষ্টা করুন আজকে। ব্যাংকিং যদি কোনো রকম আপনাদের কাজ থেকে থাকে সেগুলোকেও কিন্তু তাড়াতাড়ি শেষ করে ফেলুন, নচেত আপনার ব্যাংকিং কোনো কাজকর্ম নিয়ে কিন্তু হঠাৎ ডিস্টারবেন্স তৈরি হতে পারে, টেকনিক্যাল প্রবলেম তৈরি হতে পারে আপনার ইনস্ট্রুমেন্টালেও। সুতরাং আপনার বাড়িতে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে প্রবলেম বহুদিন ধরে চলছে সেগুলোকেও তাড়াতাড়ি সারিয়ে ফেলার চেষ্টা করুন। এছাড়া দূরভ্রমণ আপনাদের জন্য বিকেলের পরবর্তী সময় কিছুটা অশুভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে আজকে কাউকে ঋণ দিতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ অশুভ রয়েছে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা মোটের উপর শুভ থাকবে। এছাড়া বাড়ি রিলেটেড প্রবলেম, গৃহজনিত সমস্যা কিন্তু আপনাকে কিছুটা ঘিরে ধরতে পারে। আপনার ভাই বা বোনের সাথে হঠাৎ মতানৈক্য হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে বিকেলের পরবর্তী সময়। মানসিক স্থিরতা বজায় রাখুন। এছাড়া যদি কর্মক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে সেটাকে সঠিকভাবে উপযোগ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কোনোভাবেই আজকে কিন্তু ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না, সেক্ষেত্রে ভালো হবে। ধর্মস্থানে কিন্তু আজকে আপনাদের কোনো মতানৈক্য তৈরি হয়ে যেতে পারে বা কোনো ফেস্টিভ্যালে গিয়ে কিন্তু কোনো রকম মতানৈক্য আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কর্কট রাশি, দাম্পত্য জীবন প্রেম জীবন কিন্তু মোটের উপর মধ্যম মানের থাকছে, মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পাবে, আইনানুক জটিলতা হঠাৎ করে তৈরি হতে পারে। যারা আইনানুক সমস্যার মধ্যে দিয়ে বহুদিন ধরে যাচ্ছিলেন তাদের সমস্যা আজকে মিটছে না, তবে আজকে এক ধাপ কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা যেরকম থাকছে তার সাথে সাথে আপনাদের কোনো নতুন কানেকশান হতে পারে, যা আপনার ছোট ভাই বা বোনের দ্বারা যেটা আপনাকে উপার্জনের একটা নতুন পথ দিতে পারে, নতুন একটা উপার্জনের গতি দিতে পারে। আর্থিক অবস্থার অবনতির জন্য কিছু কিছু সময় ডিস্টার্ব তৈরি হচ্ছে পারিবারিক জীবনে, যা আপনাকে সমস্যাগ্রস্ত করে তুলছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আজকে বিকেলের পরবর্তী সময় নিকটবর্তী কোনো জায়গায় আপনারা যান এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্ত সমস্যাগুলোকে কিন্তু আজকে কর্মক্ষেত্রে যে সমস্ত ডিস্টার্বগুলো আসছিল সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। যেগুলো আপনার ফোর্স আসছে সেখানটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, স্মার্ট ওয়ার্ক করুন, তাড়াতাড়ি কিন্তু ফল পাবেন। বিজনেসে লগ্নি করতে পারেন, ভুল করে ভুল জায়গায় লগ্নি করবেন না, সেক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে বেনিফিট আপনাদের পক্ষেই থাকবে। শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ আজকে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে। যারা ফাটকা এবং যারা বিশেষ করে ব্রোকারি করছেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর ভালো যেতে চলেছে। ছোট ভাই বা বোনের দ্বারা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব। সিংহরাশি, সিংহরাশির ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আজকে আপনারা
দূরযাত্রা করবেন না, বিশেষ করে যারা ড্রাইভ করছেন তারা এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে আজকে বিশেষতভাবে বিজনেসের জায়গাটা কিন্তু ভীষণ গ্রো করতে চলেছে। আপনারা যারা ফাটকা অর্থপ্রাপ্তির যোগ চাইছেন তাদের ক্ষেত্রে আজকে লটারি লাগার চান্সও কিন্তু ভীষণভাবে থাকছে। আর তার সাথে সাথে যদি দূরভ্রমণ করতে হচ্ছে তাহলে সকাল সকাল দূরভ্রমণ করুন, বিকেলের পরবর্তী সময়কে অ্যাভয়েড করার চেষ্টা করুন। কোনোভাবেই কিন্তু আজকে আপনারা ঋণ নেবেন না, ঋণ দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেই ফায়দা থাকবে। আর তার সাথে সাথে বলে রাখি, যারা যাদের বিয়ের কথাবার্তা বহুদিন ধরে চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো রকমের একটু সমস্যা তৈরি হতে পারে। যাদের প্রেমজ জীবন ঝঞ্ঝাটপূর্ণ হয়ে যাচ্ছিল বহুদিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা, বিবাহের কথাবার্তা নিয়ে কিন্তু গোলযোগ সৃষ্টি হতে পারে। এছাড়া যারা মনে করছেন আপনাদের বিশেষত অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা যাদের বৃদ্ধি পাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু আজকে দিনটা ভালো নয়, বিশেষ করে বিকালের পরবর্তী সময় বুঝে চলুন। এবং তার সাথে সাথে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু কোনো রকম ড্রিঙ্ক করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আজকে কিন্তু বিকেলের পরবর্তী সময় হঠাৎই মান সম্মানহানি হয়ে যেতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করবো কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে প্রথমেই বলি, বিবাহের যোগাযোগ যেগুলো আসছিল না একদমই কানেকশান, সেগুলো কিন্তু থ্রু ইন্টারনেট অর্থাৎ থ্রু সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কোনো জায়গা থেকে হঠাৎই তৈরি হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে দূরভ্রমণ আপনাদের জন্য ভীষণ শুভ রয়েছে, ধার্মিক কার্যে কিন্তু আজকে যোগদান আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ হবে। কোনোভাবেই আজকে কোনো বন্ধুকে আপনি আপনার মনের কথা খুলে বলবেন না, যা পরবর্তীকালে কিন্তু আপনার সাথে শত্রুতামূলক আচরণ আপনার সাথে হঠাৎই করে ফেলতে পারে। সুতরাং আপনি আজকে কিন্তু বুঝে কথা বলুন যে কোনো বন্ধুর সাথে, পরবর্তীকালে নচেৎ আপনাকে কোনো রকম শত্রুতার শিকার হতে পারে। গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য দিনটা আদর্শ যেতে চলেছে। এছাড়া আপনাদের জন্য কিন্তু আজকে অর্থনৈতিক দিক ভীষণ শুভ রয়েছে, বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। এছাড়াও শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু বিশেষ ফায়দা আপনাদের ক্ষেত্রেই দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আজকে কোনো খেলাধুলা চর্চায় কিন্তু হঠাৎ মনোনিবেশ করতে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময় থেকে। আপনাদের জন্য আজকে শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা দুই। এবার আমরা আলোচনা করবো আজকের বাস্তু টিপস নিয়ে। আজকে বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো, আপনারা বাড়িতে গাড়ি পার্কিং করেন, বাড়িতে মোটরসাইকেল অর্থাৎ দু চাকা যেটি বাইক রয়েছে সেগুলোই রাখেন এবং চার চাকাও রাখেন, কিন্তু কোন দিকে আপনারা আপনাদের গাড়ি রাখবেন, কোন দিকে গাড়ি রাখলে আপনাদের বাস্তুমতে সঠিক জায়গা বলে মানা হয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো। দেখুন, উত্তর পশ্চিম কর্নার হচ্ছে এয়ার এলিমেন্টের এরিয়া, এবং যে কোনো জিনিস উত্তর পশ্চিম কোনায় যখনই আমরা রাখি সেখান থেকে কিন্তু বারংবার ধরে সেটা মুভ হতে থাকে, সেটা বিজনেসের পারপাসে হতে পারে, যে কোনো পারপাসে হতে পারে। সুতরাং আপনার গাড়িকে যদি খুব রান করাতে চাইছেন, খুব চলুক গাড়ি আপনার, বহু দিকে আপনার গাড়ি ছুটুক, সেক্ষেত্রে আপনারা উত্তর পশ্চিম দিকে আপনার গাড়ি রাখুন। এবং তার সাথে সাথে বিপদ মুক্তও কিন্তু আপনারা হতে পারবেন এক্ষেত্রে। যাদের গাড়ি বহুবার ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে, বারংবার অ্যাক্সিডেন্টের মুখোমুখি আপনারা হয়ে যাচ্ছেন, সেখান থেকে মুখোমুখি আপনারা বেরিয়ে আসার জন্য, অ্যাক্সিডেন্টের মুখোমুখি থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু উত্তর পশ্চিম কর্নারে গাড়ি রাখতে পারেন। এবং তার সাথে সাথে আপনার গাড়ির মুখ যেন অবশ্যই উত্তর দিকে থাকে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ উত্তর পশ্চিম দিক হচ্ছে আপনারা আপনাদের বাস্তুর ক্ষেত্রে, উত্তর পশ্চিম কর্নারকে আমরা স্টোরেজ বলা হয়েছে দক্ষিণ পশ্চিম কোণকে, এবং উত্তর পশ্চিম কোণে সর্বদা এয়ার এলিমেন্ট বলে সেখান থেকে যে কোনো জিনিস কিন্তু খুব কুইকলি মুভ করে। ফলে সেখানে গাড়ি রাখলে কিন্তু আপনার গাড়ি বহু জায়গায় কিন্তু তাড়াতাড়ি ছুটতে থাকবে, এবং গাড়িতে যে সমস্ত পার্টস ওরিয়েন্টেড সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই আজকে কী গাছ পুজো করা উচিত। আজকে আপনারা রিঠা গাছ পুজো করতে পারেন, রিঠা গাছে জল দিতে পারেন, রিঠা গাছকে প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। আজকে যখন বাড়ি থেকে আপনারা যাত্রা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মধু খেয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যদি আজকে দান করতে চাইছেন কাউকে তাহলে শীত বস্ত্র, সাদা বস্ত্র এবং জল দান করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা তাড়াতাড়ি পাবেন। আজকে উপায় বলে দিই, যারা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছেন, খুব মন খুব সবসময় দুর্বল থাকে, মানসিক কষ্টের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তারা আজকে কী করবেন, তারা একটি রূপোর চৌকো টুকরো নিয়ে নিন, এবং রূপোর চৌকো টুকরো এবং একটি রূপোর বল নিয়ে নিন, সলিড বল, এই দুটো জিনিস আপনি আপনার পার্সে হতে পারে বা আপনি আপনার কাছে সর্বদা রেখে দিন। আর তার সাথে সাথে আপনার অনামিকা আঙ্গুলে একখানা বা লিটল ফিঙ্গার, ছোটো আঙুলটা যেটা আমরা লিটল ফিঙ্গার বলি, সেই আঙুলেও কিন্তু, বা কনিষ্ঠ আঙুল যেটা বলে থাকি, সেই আঙুলেও কিন্তু একটা আপনারা রূপোর পাত থেকে কাটা একটা আংটি কিন্তু আপনারা বানিয়ে আজকে পড়তে পারেন। এবং আজকে কিন্তু বিষ্ণু সহস্র নামেরও কিন্তু আপনারা জপ করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন মানসিক ক্ষেত্রে। আলোচনা করবো আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কী করবেন, তাদের ক্ষেত্রে বলে দিই, বাচ্চাদেরকে চকলেট বা কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস কিন্তু আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে পকেটে এলাচ রেখে বাড়ি থেকে বেরোতে পারেন, বা পকেটে কিন্তু সারাদিন আজকে এলাচ রাখতে পারেন। পুরুষ এবং স্ত্রী উভয় সারা বছর জুড়ে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সুখে কাটবে। আলোচনা করবো
প্রত্যেক দিনকার মতো এবার সপ্তম রাশি নিয়ে, সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আজকে দাম্পত্য জীবন এবং প্রেম জীবনে কিছুটা জটিলতা হঠাৎই তৈরি হতে পারে, বিশেষত যাদের মোবাইল হতে পারে, ওয়ালেট হতে পারে, এই জিনিসগুলোকে কিন্তু আপনাদের আজকে খুব সাবধানে রাখতে হবে, নচেত হঠাৎই খোয়া যেতে পারে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। যারা অনলাইন ট্রানজাকশান করছেন তাদের ক্ষেত্রে আজকে সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত। দূরযাত্রার ক্ষেত্রে কিছুটা সমস্যা আজকে বিকেলের পরবর্তী সময় হঠাৎ তৈরি হতে পারে। এছাড়া সকালের দিকে কিন্তু আজকে দূরযাত্রা বা বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা প্ল্যান করেছেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো রয়েছে। গলাজনিত সমস্যা যারা বহুদিন ধরে ভুগছিলেন, ঠান্ডা লাগাজনিত সমস্যা যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু সময়টা আজকে বিশেষ ভালো নয়। আজকে আপনাদের ক্ষেত্রে ভুল লগ্নি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে, সুতরাং বুঝে লগ্নি করুন। ফায়দা আপনাদের দিকে আজকে না থাকলেও পরবর্তী সময়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু ফায়দা থাকবে। আপনি আজকে কিন্তু লগ্নি থেকে এড়িয়েও থাকতে পারেন। ফাটকা জায়গায় অর্থ লগ্নি করে বিশেষ কিন্তু ভুল করে ফেলতে হতে পারে আপনাকে। সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট আপনাকে কিন্তু আজকে ব্যতিক্রমী ভাবনা চিন্তার মনোবৃত্তি করে কিন্তু আপনাকে কোনো এক কোণায় ঠেলে দিতে হতে পারে বা কোনোভাবে আপনাকে আজকে মানে কোনোরকম আইনি জটিলতায় জড়িয়ে পড়তে হতে পারে। সুতরাং আপনারা কিন্তু কোনোভাবেই আজকে ভুল পোস্ট থেকে বিরত থাকার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। মায়ের সাথে মতানৈক্য হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকে একইভাবে থাকছে। দূরযাত্রায় কিছুটা সমস্যা মায়ের সাথে হতে পারে। শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের ওপর গোলযোগপূর্ণ হতে চলেছে। সকালের দিকে যেরকম দিনটা ভালো যাবে বিকেলের পরবর্তী সময় হঠাৎ কিন্তু সমস্ত কাজকর্মে বাধা বিপত্তি ব্যাঘাত কিন্তু হঠাৎ তৈরি হতে পারে। সুতরাং বিকেলের পরবর্তী সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা অশুভ যেতে চলেছে। এছাড়া আপনাদের সাথে কিন্তু হঠাৎই শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনাও আজকে ভীষণভাবে থাকছে। গলাজনিত সমস্যা যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে। বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা কিন্তু আজকে আপনারা তুলতে পারেন, তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু শত্রুতাও আপনার ক্ষেত্রে হঠাৎই তৈরি হয়ে যেতে পারে। কোনোভাবেই কিন্তু আজকে কাউকে ঋণ দেবেন না বা ঋণ নেবেন না। আপনার পার্সোনাল কোনো কথা যা গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কোনো বন্ধুকেও আজকে আপনারা শেয়ার করবেন না, সেক্ষেত্রে ভালো হবে আপনাদের জন্য। আজকে আপনার যেই বাড়িতে আপনি থাকছেন বা আপনার যদি খুব ক্লোজ ফ্রেন্ড থেকে থাকে তাকেও কিন্তু আজকে আপনারা কোনো বিষয়, কোনো ছোটো বিষয়ে আপনারা বলবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার গৃহজনিত বিষয়ে কিন্তু আপনাকে কোনো বড় ধরনের প্রবলেম পরবর্তীকালে ফেস করতে হতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে দিনটা মোটের ওপর মধ্যম মানের থাকছে। কর্ম নিয়ে কোনো কোনো নতুন কোনো যোগাযোগ যা আপনাকে তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে আজকে, তবে আপনার কোনো ছোট ভুল কথা বলে দেওয়ার জন্য কিন্তু আপনার আজকে কর্মহানির যোগও ভীষণভাবে থাকছে। আপনারা কিন্তু কোনোভাবেই আজকে কোনো মানুষকে হঠাৎ বিশ্বাস করে কোনো কথা বলবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু আপনাকে ঝঞ্ঝাট ঝামেলার মুখোমুখি পড়তে হতে পারে। বিশেষত আপনার খুব ক্লোজ ফ্রেন্ড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা পরবর্তীকালে বৃদ্ধি হতে পারে তাদের সাথে। আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু যারা মনে করছেন বিজনেসে লগ্নি করবেন তারা সঠিক ফায়দা কিন্তু আজকে আপনারা তুলতে পারেন সঠিক সময়ে বিজনেসে লগ্নি করে। এছাড়া ফাটকা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় হঠাৎ তৈরি হচ্ছে। কোনোভাবেই আজকে যদি বিজনেসে লগ্নি করছেন তাহলে বিকেলের পরবর্তী সময়কে এড়িয়ে চলার চেষ্টা করুন। মায়ের সাথে মতানৈক্য হঠাৎ তৈরি হতে পারে আজকে, সাবধানে কথা বলুন। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আলোচনা করব। মকর রাশি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত সম্ভাবনা যেরকম থাকছে তার সাথে সাথে দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবনে যে সমস্ত জটিলতাগুলো আপনাদের মধ্যে চলছে সেই সমস্ত জটিলতাগুলো কিন্তু আজকে সম্পূর্ণরূপে না কাটিয়ে উঠতে পারলেও কোনো আইনি জটিলতার মধ্যে যারা থাকছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা আজকে মোটের উপর শুভ থাকছে না। কোনো না কোনোভাবে আজকে আপনাদের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। যারা যাদের ক্ষেত্রে বিশেষ করে মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে সময়টা ভালো নয়। আপনারা আজকে কিন্তু কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, কোনোভাবেই কাউর থেকে ঋণ নেবেনও না। এবং যদি মনে করছেন দূরযাত্রা করবেন সেক্ষেত্রে কোনো ধর্মস্থানে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে অতীব শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। আপনাদের ক্ষেত্রে আজকে মায়ের সাথে মতানৈক্য হয়ে যেতে পারে হঠাৎ বিকেলের পরবর্তী সময়। এছাড়া আপনার পরিবারের কোনো মানুষের সাথে হঠাৎ মতানৈক্য হতে পারে, ভুল কথা বলা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যদি আপনি মাইন্সের কোনো বিজনেস করছেন বা মাটির তলার কোনো জিনিসের বিজনেস করছেন সেক্ষেত্রে আপনাদের দিকেই আজকে বেনিফিট থাকবে। সারাটা দিন আপনাদের বিশেষ বেনিফিট আজকে হঠাৎ করে চলে আসতে পারে। বা যারা ব্রোকার, যারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দিনটা আদর্শ যেতে চলেছে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা, শুভ সংখ্যা আট আলোচনা করব। কুম্ভরাশি, কুম্ভরাশির ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল আজকে হঠাৎ তৈরি হতে পারে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকছে। গাড়ি আসতে চালানোর চেষ্টা করুন সারাটা দিনেই, দূরযাত্রাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজে যদি গাড়ি ড্রাইভ করছেন সেক্ষেত্রে বুঝে করুন।
মান সম্মান হানির যোগ কিন্তু হঠাৎই তৈরি হতে পারে, বিশেষ করে যাদের পৌষ্য রয়েছে, পৌষ্যকে কিন্তু আজকে আপনারা কোথাও আজকে ঘুরতে নিয়ে যেতে হতে পারে বা সেখানে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হতে পারে, সুতরাং সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এছাড়া ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেম যেগুলো বহুদিন ধরে আপনাকে ভোগাচ্ছিল সেগুলোর একটা নিষ্পত্তি কিন্তু আজকে আপনারা যেটা আশা করছিলেন সেটা কিন্তু বিকেলের পরবর্তী সময় হঠাৎ ভেঙে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তি ভীষণভাবে যোগ রয়েছে, যারা জ্যোতিষের সাথে যুক্ত আছে, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্রের সাথে যুক্ত আছে, গুহ্যবিদ্যার সাথে যুক্ত আছে, তাদের জন্য দিনটা অপূর্ব যেতে চলেছে। কোনো জায়গা থেকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ বিকেলের পরবর্তী সময় বিশেষভাবে থাকছে। মায়ের সাথে মতানৈক্য এবং আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ ভুল লগ্নিও হতে পারে বিজনেসে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 3 আলোচনা করবো মীন রাশি। দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কিন্তু আজকে মোটের ওপর ঝুট ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু বিকেলের পরবর্তী সময়টা কিছুটা স্বস্তির দিকে আপনাকে দিতে পারে। তাছাড়া মায়ের সাথে মতানৈক্য এবং বিশেষত অফিসের কোনো কলিগের সাথে হঠাৎ মতানৈক্য কিন্তু আজকে হয়ে যেতে পারে। আপনারা যদি মনে করছেন বিজনেস ওরিয়েন্টেড ট্র্যাকে আপনারা যেতে চাইছেন, তাহলে সেখানে যাওয়ার আগে পূর্ববর্তী সময় আগে থেকে ভালোভাবে ভাবুন এবং আপনাদের যদি বিবাহের কথাবার্তা এগোচ্ছে তাহলে সেগুলোকে কিন্তু নিয়ে আগে থেকেই ভাবনা চিন্তা আরম্ভ করুন, নিজে প্ল্যান করুন, নচেত হঠাৎ করে বিয়ের কোনো প্ল্যানিং আপনারা করে বসবেন না, যা আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক হতে পারে। আজকে বিজনেস করছেন তো বিজনেসের সময় কিন্তু কাউর থেকে মতামত নিন, তবেই বিজনেস করুন, নচেত আপনাকে বিজনেসের থেকে এড়িয়ে থাকা উচিত। ঝুট ঝামেলা কিন্তু হঠাৎ বিকেলের পরবর্তী সময় হতে পারে, কোনো লিকুইড কোনো জিনিসের থেকে কিন্তু আজকে আপনাকে সাবধান থাকতে হবে, বিশেষত যেগুলো স্যানিটাইজার হতে পারে বা এই ধরনের কোনো অ্যালকোহলিক জিনিস যা আপনাকে কিন্তু আজকে সমস্যাগ্রস্ত করতে পারে। সুতরাং আপনি আপনার পার্সটা, বিশেষ করে যখন আপনি কোথাও থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, সেই সময় কোনো অ্যালকোহলিক জিনিস বা কোনো কিছু যখন নিয়ে যাচ্ছেন সেই সময় বিশেষ করে আগুন থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, নমস্কার।